প্রিয় বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম। এসএমজে টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ঝিলি। আমি মিতুয়া হাসান। শুরুতেই দেখে আসি ডিএসইর সূচকের দিকে। সূচক আজ 19 পয়েন্ট কমে 4963 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 132টি কোম্পানির শেয়ার দর, কমেছে 191টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 914,37,15,000 টাকা। আজকে আমাদের সূচক বা গতকালের মতো আজকে আমাদের সূচকটা মাইনাস, আর আজকে শেয়ার দর কমে গিয়েছে অনেক। আমরা দেখলাম 191টি আর বেড়েছে 132। যেমনটা আসলে সবসময় হয় তেমনটাই হয়েছে, সূচক মাইনাস। তো সব কোম্পানিগুলো যেন পাল্লা দিয়ে দর কমে গিয়েছে আর তার বিপরীতে বেড়েছে কম। কিন্তু দিন শেষে যেটা বলবো সেটা হচ্ছে লেনদেন কিছুটা বেড়েছে, একটু বেড়েছে। তো সেই দিক দিয়ে একটু ভালো লেনদেন বেড়েছে, তার মানে হচ্ছে যে কয়টা কোম্পানি শেয়ার দর বেড়েছে মোটামুটি ভালোই করা হচ্ছে, না তো লেনদেনটা তো ভালো হতো না। তো ওভারঅল মিলিয়ে মানে আসলে টাইম একটু নেবে বাজার ভালো হতে, বাজার ভালো হচ্ছে হবে, এখন একটু মাইনাস কারেকশন হচ্ছে, ভালো হবে এটাই আশা করবো। তো আমাদের কাছে এক নতুন বিনিয়োগকারী জানতে চেয়েছে যে ফ্লোর প্রাইসটা কি, এটা কি বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক নাকি অসুবিধাজনক? আমাদের প্রাইম মিনিস্টার তো ফ্লোর প্রাইসটা নতুন করেছে, তার কারণে আসলে নতুন বিনিয়োগকারীদের বুঝতে প্রবলেম হচ্ছে। আসলে ফ্লোর প্রাইসটা হচ্ছে কি, ফ্লোর তো কি মেঝে, তাই না? মেঝের নিচে কিছু যেতে পারে না, তেমন ফ্লোর প্রাইসটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি ইন্ডিভিজুয়ালি আলাদা শেয়ার প্রাইস, যে এর নিচেও যেতে পারবে না। তেমন আমাদের সূচকেরও কিন্তু একটা ফ্লোর করে দিয়েছে, যে সূচকটাও এত মানে 4100 এরকম সামথিং, নট শিওর, এর নিচে আমাদের সূচকটা যেতে পারবে না। এরকম ইন্ডিভিজুয়াল এক একটা কোম্পানির শেয়ার দাম আলাদা করেছে। যেমন সাপোজ আপনি ধরেন যে কোনো একটা কোম্পানি এর শেয়ার দর ধরে দিয়েছে আপনার 26 টাকা, তো ওই কোম্পানিটা শেয়ার দর 26-এর নিচে যেতে পারবে না। আর যেটা বলেন ভালো না খারাপ, অবশ্যই ভালো, কারণ এতে তো দেখা গেলো রিক্স ফ্রি হয়ে গেল। যে অ্যাটলিস্ট আগে তো আমরা এতটুকু জানতাম যে কোনো কোম্পানির শেয়ার দর হচ্ছে আপনার ফেস ভ্যালু নিচেও চলে যেত, এখন তো সেইখান থেকে আমরা বাঁচতে পারছি যে না, আমরা একটা জানলাম যে এই কোম্পানির ফ্লোর প্রাইসটা ভরসা হয় এর নিচে, যে কোম্পানি 26 টাকার নিচে কোম্পানিটা শেয়ার দর আর যাবে না, 26 টাকার উপরেই থাকবে। তো এই একটা রিস্ক ফ্রি হয়ে গেল না, সেই হিসেবে তো অবশ্যই ফ্লোর প্রাইসটা ভালো, আর সেটা খুব ভালো একটা উদ্যোগ বিনিয়োগকারীদের জন্য। আরেকজন বিনিয়োগকারী আমাদের কাছে জানতে চেয়েছে যে কোন সেক্টরটা ভালো হবে। দেখেন কোন সেক্টরটা ভালো হবে সেটা আসলে এক্স্যাক্টলি বলা যাবে না কোন সেক্টরটা ভালো হবে, কারণ আমাদের দেশে হচ্ছে সেক্টর এক একটা এক এক রকম কাজ করে। দেখা যায় ব্যাংকে যখন কোনো কিছু বিনিয়োগের ঝোঁক হয়, এক সবার কথার ঝোঁকে মানে কথার তুফানে, তখন ব্যাংক সেক্টর ভালো, প্রকৌশল সেম, মানে যে সেক্টরই বলেন এখানে সেক্টরের যে একটা নিজস্ব একটা যোগ্যতা সেইটার জন্য আমাদের বাজারে হারিয়ে ফেলে সেক্টরগুলো। ওই ভাসমান যে নিউজগুলো আসে সেইটার সাথে শেয়ার দর উঠানামা করে, আসলে সেক্টর ইন্ডিভিজুয়াল। এর জন্য আরেকটা কাজ যেটা বিনিয়োগকারীদের করতে হবে সেটা হচ্ছে শেয়ার সংক্রান্ত বইগুলো আসলে একটু দেখতে হবে, পড়া দরকার। আর হচ্ছে কোন একটা নিউজের খপ্পরে পড়ে এসে শেয়ার কিনে ফেলে নিজেকে যাচাই বাছাই করতে হবে, সেটা আসলে করা যাবে না। সেটা তাকে দেখতে হবে যে নিউজটা কতটুকু ট্রুথ, তারপরে ব্যবস্থা নিলে অবশ্যই লাভ করতে হবে। ইন্ডিভিজুয়ালি সেক্টর ধরে আসলে শেয়ার ব্যবসা করা যাবে না। প্রিয় বিনিয়োগকারীগণ, বিনিয়োগ যেখানেই করেন না কেন, যে সেক্টরেই করেন আর যে কোম্পানিতেই করেন, অবশ্যই নিজে বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং ভালো থাকবেন সবাই। এই প্রত্যাশায় বাজার পর্যালোচনা এখানেই শেষ করছি। শেয়ার বাজারের সকল নিউজ ও আমাদের বাজার পর্যালোচনা অনুষ্ঠানটি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।